আসসালামু আলাইকুম। আশা করি পবিত্র সিয়াম সাধনার মাসে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই যে কার্য সহকারী এলজিইডি নিয়োগটি প্রকাশিত হলো, প্রকাশিত হওয়ার বেশ কিছুদিন পর থেকেই বড় সড় আওয়াজ উঠেছে। অনেক মানুষ আমাকে প্রতিদিন জিজ্ঞেস করেছেন যে ভাই এই নিয়োগটি নাকি রিট দাখিল করা হয়েছে এই নিয়োগটির বিরুদ্ধে, তাহলে কি এই নিয়োগটি বাতিল হয়ে যাবে কি না। হ্যাঁ, এটা আংশিক সত্য, একটি রিট দাখিল হয়েছে এলজিইডি একটি নিয়োগে। তো সেই রিটের আদ্য পান্ত আজকে আপনাদের এই বাই আপনাদেরকে জানাবে। বাই দ্য ওয়ে, আপনি যদি আমাকে সোশ্যাল মিডিয়া ফলো করতে চান, সকল লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনি যদি আমাদের এই দরবারে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। আর অলরেডি যদি হয়ে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। 2019 সালের 17 এপ্রিল বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এই বিজ্ঞপ্তিটি হলো বিভিন্ন মন্ত্রণালয়ের একত্রে নিয়োগ তারা দিয়েছিল, তার মধ্যে এই এলজিইডিরও একটি নিয়োগ ছিল। সেইটার পদ সংখ্যা ছিল 263 জন এবং পদের নাম ছিল উপসহকারী প্রকৌশলী। তো রিট দাখিল হয়েছে, কিন্তু সেই রিটটা হচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে, নট এলজিইডির কার্য সহকারী জন্য নয়। যে রিটটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে। কেন দেওয়া হয়েছে সেইটা আমি এবার বলে দিচ্ছি। জানা যায় যে লিখিত পরীক্ষার পর পিএসসি তাদের কাগজপত্র যাচাই বাছাই করে এই 263 জনের মধ্য থেকে 161 জনকে অযোগ্য হিসেবে ঘোষণা করে। এই 161 জনের মধ্য থেকে 110 জনকে অযোগ্য ঘোষণা করার কারণ হিসেবে তারা বলেছে যে তাদের পুরো কৌশল ডিপ্লোমা নেই। কিন্তু এদের মধ্য থেকে 85 জন আদালতে গিয়ে রিট দাখিল করে এবং তারা বলে তাদের যে ডিপ্লোমা রয়েছে সেটা পুরো কৌশলের সমমানের, এবং আদালতও তাদের কথা শুনে কেন তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে না সেই জন্য তারা একটি রুল জারি করে দেয়, যা আজও চলমান বহমান চলতেছে, এটার কোনো সমাধান হচ্ছে না। অন্যদিকে পিএসসি বাকি ক্যান্ডিডেটদের নিয়ে মৌখিক পরীক্ষা নিয়েছে, যেটার রেজাল্ট এখনও দেয় নাই, সবাই অপেক্ষা করতেছে রেজাল্টের জন্য। সব মিলে একটি জগা খিচুড়ির মধ্যে চলছে এটা, যারা বাইবা দেয় নাই, দিতে পারে নাই, তারা অপেক্ষা করতেছে, আদালতের দিকে থাকিয়ে রয়েছে। আবার যারা দিয়েছে তারও মানে আতঙ্কে রয়েছে আদৌ এটা রেজাল্ট দেওয়া হবে কি না। কারণ এই যে পদটি রয়েছে, এই পদটি প্রত্যেকটা উপজেলাতে মিনিমাম 4 জনের প্রয়োজন রয়েছে, কিন্তু এই মুহূর্তে খোঁজ নিয়ে জানা গিয়েছে প্রত্যেকটা উপজেলাতে 2 জন, কোনো উপজেলাতে 1 জন রয়েছে, ম্যাক্সিমাম উপজেলাতে 1 জন রয়েছে, যে জায়গায় 4 জন প্রয়োজন। সুতরাং বুঝতেই পারতেছেন এর চাহিদাটা কতটুকু। কিন্তু তারপরে এটা ঝুলে রয়েছে, এলজিইডি বলতেছে যে আমাদের তো কিছু করার নাই, এটা পিএসসির ব্যাপার, পিএসসি আবার থাকিয়ে রয়েছে আদালতের দিকে। তো একে অপরের দিকে তাকিয়ে রয়েছে, বিষয়টা হলো এই পর্যায়ে রয়েছে। তো আজকে আমি একেবারে আদালতের এই বিষয়টা, একেবারে এই যে রিট্রিটের বিষয়টা, সেটা একদম ক্লিয়ার করে দিলাম। যারা এলজিইডির কার্য সহকারী পদে আবেদন করেছেন তারা ভয় পাবেন না, আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, আপনাদের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আশা করি আজকের পর থেকে একেবারে ক্লিয়ার হয়ে গেলেন যে মামলা বা রিট যাই বলেন আছে, কিন্তু সেটা আপনাদের এই কার্য সহকারীর জন্য নয়। এটা আশা করি একেবারে ক্লিয়ার হয়ে গেলেন, কারণ এইটা যদি মাথায় থাকে তাহলে একটা আতঙ্ক কাজ করবে, পড়তেও মন চাইবে না, এটা খুব স্বাভাবিক। সুতরাং একেবারে ক্লিয়ার করে দিলাম, আনডাউটলি আপনার সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই। যাই হোক, রমজান মাসে কিছু কথা বলে নিলাম, রমজান মাসে আসলে সময়ই বের করা যায় না যে আপনাদের সাথে কথা বলবো। তো রেখে দিই, ইনশাল্লাহ সামনে অন্য যে কোনো বিষয় নিয়ে হয়তো কথাবার্তা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।